কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। 60 জন নিহত, প্রচুর আহত, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়াবহ মর্মান্তিক ট্রেন দুর্ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আফ্রিকা দেশের কঙ্গোতে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 60 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কঙ্গোর রাষ্ট্রীয় ট্রেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। কঙ্গোর লুলাবা প্রদেশে এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে এই ঘটনায় অসংখ্য যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাদের উদ্ধার করে লুবুডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনটি মুয়েনিডিদো শহর থেকে লুমুমবাসির দিকে যাচ্ছিল। প্রাদেশিক কর্মকর্তা জিয়ান সেরগালুমু সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা 7 জন যাত্রী লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে গেছেন। আরও 53 জনের মরদেহ ঘটনাস্থলেই পড়েছিল। প্রাদেশিক গভর্নর ফিকি মাসুকার বরাতে জানিয়েছেন, 60 জনের প্রাণহানি হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের কিছু বগি খাদে পড়ে যায়, অনেকেই সেখানে আটকে পড়ে। ট্রেনটি 15টি ওয়াগন দিয়ে তৈরি, যার মধ্যে 12টি খালি ছিল। ট্রেনটি লুয়েন থেকে টেনকে শহরের দিকে যাচ্ছিল, তারপরই মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। 15টি ওয়াগনের মধ্যে 60টি খাদে পড়ে যায়। তিনি আরও বলেন, লাইন পুনরায় স্বাভাবিক করতে কঠোর পরিশ্রম করছেন আমাদের টিম, তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানাননি তিনি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।